হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং ভিডিও চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু টানা কয়েকটা দিন ভিডিও দিতে পারতাছি না, কারণ আমার 15 সেপ্টেম্বর কিন্তু আমার এসএসসি এক্সাম, যার কারণে আমি প্রতিদিন মেনটেন করে ভিডিওটা দিতে পারতাছি না। আর যারা ইনবক্সে আমাকে প্রচুর মেসেজ দিচ্ছেন যে টুর্নামেন্টটা নিয়ে, তিনটা টুর্নামেন্ট কিন্তু কমপ্লিট করা হয়েছে, আর বাকিগুলো আমার এসএসসি এক্সাম শেষ হলেও সবগুলো একসাথে চালিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গোলকিকে কন্ট্রোল করবেন, মানে সি যে বাটনটা আছে আমাদের ডিএলএস গেমে, যে সি বাটনটা আছে ওইটা দিয়ে কিভাবে আমরা গোলকিকে কন্ট্রোল করতে পারবো। সো আমরা কিন্তু জানি যে সি দিয়ে গোলকিকে কন্ট্রোল করা যায়, বাট সি দিয়ে কি কন্ট্রোল করা যায়, গোলকিকে কোন গোলকির কোন বিষয়টা কন্ট্রোল করা যায়, এটা কিন্তু আমরা অনেকে জানি না বা অনেকে জানি। তো আজকের ভিডিওর মাধ্যমে ডিএলএস গেমের নতুন আরও একটা তথ্য জানবেন, নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হবেন, বিশেষ করে যারা নতুন গেমার আছেন বা মিডল অর্ডার গেম আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো লেজেন্ডারি প্লেয়ারের কিছু প্লেয়ার আছে, তারা কিন্তু হয়তো নাও জানতে পারেন। তো সকলকে আমি ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব। তো চলুন আমি প্রথমে স্ক্রিনে দেখাচ্ছি। যখন অপোনেন্টের পায়ে বল থাকবে এবং আপনার গোলকির ডিবক্সের কাছাকাছি চলে আসবে, তখন সিম্পলি আপনাকে যেটা করতে হবে, সিটা ক্লিক করে ধরে রাখবেন। দেখেন গোলকি কিন্তু চলে আসতেছে, সিটা ক্লিক করে ধরে রাখলে কিন্তু গোলকিটা চলে আসবে। এটা কিন্তু আপনি আপনার উপকারের ক্ষেত্রে ইউজ করবেন। আমি আপনাদের জন্য দেখানোর জন্য জাস্ট গোলকিটা সামনে আনছি। সো আমি আবার দেখাই আপনাদেরকে, জাস্ট আপনি যখন আপনার ডিবক্সের সামনে বলটা নিয়ে যাবে আপনার অপোনেন্ট, তখন আপনি সিটা ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখতে হবে, তখন কিন্তু আপনার গোলকিটা সামনে চলে আসবে। এটার কারণে কিন্তু আমি শুধু একটা না, জাস্ট আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি একটা গোল থেকে কীভাবে বাঁচলাম। তো প্রায় সময় দেখা যায় কি অনলাইন ম্যাচে লং পাস দিয়ে বলটা দেয়, তো এখানে লং পাস দিয়েছে এবং আমি সিতে ক্লিক করে ধরে রাখলাম। ওকে, গোলকিটা কিন্তু সামনে চলে আসছে এবং সেভ। ওকে, গোলকিটা সামনে চলে আসছে এবং সেভ দিয়ে ফেলছে খুব সহজেই। বাস এভাবে আপনারা যদি কেউ লং পাস দেয় তাহলে কিন্তু এভাবে আপনি গোলটা সেভ করতে পারেন। আর এটা ছাড়া গোলকিকে সি দ্বারা অন্য কোনো সেভ হয় না, জাস্ট এতটুকুই সির কাজ। সির কাজ হচ্ছে শুধুমাত্র এটাই, সিতে ক্লিক করে ধরে রাখলে গোলকিটা সামনে চলে আসবে, বলটা ধরে ফেলবে। তো আজকের ভিডিও পর্যন্ত, যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা আপনি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট বক্সে জানাবেন। ওকে, সো আল্লাহ হাফেজ, সকাল ভালো থাকবেন।